রাঙামাটির কুতুবছড়িতে বেইলি ব্রিজ ভেঙে পাথর বোঝাই ট্রাক পড়ে গেছে। এতে চালক সহ নিহত তিনজন। ঘটনার পর থেকে রাঙামাটি খাগড়াছড়ি রুটে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সকালে চট্টগ্রাম থেকে পাথর বোঝাই একটি ট্রাক খাগড়াছড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। কুতুবছড়িতে বেইলি ব্রিজে ট্রাকটি উঠলে বিকট শব্দে ব্রিজটি ভেঙে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। ব্রিজটি মেরামত করতে বেশ কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শফিকে হত্যার অভিযোগ এনে দায়ের করা মামলার তদন্তে হাটহাজারী মাদ্রাসায় গেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিএ কর্মকর্তারা। সেখানে আমাদের সহকর্মী শোয়েব রহমান আছেন, আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে। শোয়েব, আপনার কাছে জানতে চাই, এই তদন্তে যারা গেছেন কর্মকর্তারা তারা কার কার সাথে কথা বলছেন, বা এই সম্পর্কে আসলে তাদের সাথে আপনার কথা হয়েছে না, কিছু জানতে পেরেছেন কিনা? জোহা, বেলা 11:30টার দিকে মূলত পিবিআই এর যারা তদন্ত কর্মকর্তা রয়েছেন তারা হাটহাজারী মাদ্রাসায় আসেন এবং পিবিআই এর সাথে হাটহাজারী থানার ওসি এবং অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। ইতিমধ্যে তারা, আপনি দেখতে পাচ্ছেন যে হেফাজতে যিনি বর্তমান আমির জুনায়েদ বাবনগরী তার সাথে কথা বলছেন এবং তার সাথে মাদ্রাসার আরও কিছু কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে মূলত মামলার কারণে তারা তাদেরকে সেদিনের যে ঘটনা ছিল সেটির বিষয়ে বিস্তারিত জিজ্ঞেস করবেন। এবং আরেকটি বিষয় বলে রাখি যে মূলত গত ডিসেম্বর মাসের 17 তারিখে প্রয়াত আমির আল্লামা শফির যিনি ছোট শ্যালক রয়েছেন মাইনুদ্দিন, তিনি আসলে পরিকল্পিতভাবে আল্লামা শফিকে হত্যা করা হয়েছে এমন একটি অভিযোগ এনে আদালতে মামলা করেন এবং আদালত বিষয়টি আমলে নিয়ে পিবিআইকে এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় এবং সেই এক মাস শেষ হতে কিন্তু আর মাত্র 5 দিন বাকি রয়েছে। পিবিআই যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা মূলত আজকে কথা বলবেন এবং সেদিনের অবস্থা বোঝার চেষ্টা করবেন। যেহেতু 5 দিন সময় হাতে রয়েছে, এর মধ্যে তারা তদন্ত প্রতিবেদন দেবেন কি দেবেন না সেটি আসলে আজকের যে আলোচনা চলছে হাটহাজারীর মাদ্রাসার শিক্ষক যারা রয়েছেন তাদের সাথে, সেই আলোচনা শেষ হলে হয়তো বা তারা যখন সাংবাদিকদেরকে ব্রিফ করবেন তারপরে আমরা জানতে পারবো। তো হাটহাজারী মাদ্রাসা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। শোয়েব রহমান, আপনাকে ধন্যবাদ, আমরা বুঝতে পারছি, অনেক ধন্যবাদ এখন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।